নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে খুব একটা সিম্পল রান্না নিয়ে আসছি, আর এই রান্নাটা হলো মিষ্টি কুমড়া শাক আর মিষ্টি কুমড়া পুলের একসাথে ভাজি। এগুলো রান্না করার জন্য আমি মিষ্টি কুমড়া শাক আর ফুল একসাথে কেটে ধুয়ে নিয়েছি, আর তার জন্য নিয়েছি একটা রসুন থেতলে নিয়েছি, তিনটা শুকনো মরিচ নিয়েছি। এগুলো দিয়েই আমার শাকভাজি হয়ে যাবে। আমি কিন্তু এরকম শাকভাজিতে পেঁয়াজ দিই না, শুধু রসুন দিয়েই ভাজিটা করে থাকি। এগুলো হচ্ছে বাগানের টাটকা শাক, এগুলো আমার মা গ্রাম থেকে এনেছে আজকে। অনেক মজার রান্না কিন্তু এটা। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, শাক ভাজির জন্য আমি এখানে চুলায় কড়াই বসিয়ে কিছু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে নেব। রসুনগুলো দিয়ে নিলাম। শুকনো মরিচগুলো দিয়ে নিলাম। বন্ধুরা, আমার মরিচ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি শাকগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেব। শাকগুলো আমি নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আসছি। আমার শাকগুলো এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 মিনিট রান্না করলে হবে। 2-3 মিনিট পর করে আমি এসে দেখব। বন্ধুরা, আমি এরকম কুমড়া শাকের মধ্যে খুব একটা বেশি কিছু দিই না, যেমন পেঁয়াজ কুচি ওগুলো দিই না। আমি শুধু রসুন দিয়েই আর পেঁয়াজ দিয়েই এই ভাজিটা করে থাকি। তো আজকেও সেরকম বসিয়ে দিলাম। আবার 2-3 মিনিটের জন্য ডেকে রেখে দেব। বন্ধুরা, এই যে আমার কুমড়া শাক আর কুমড়ো ফুল ভাজি হয়ে গেছে। আমি প্রায় 4 মিনিট পর আসলাম, আমার কুমড়া শাক ভাজি হয়ে গেছে। আমার এরকম অবস্থায় রাখলে ভালো লাগে, একটু সবুজ সবুজ থাকলে, শাক বেশি কালো করলে আমার ভালো লাগে না। আমার কুমড়ো শাক ভাজি হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার শাক ভাজি হয়ে গেছে। অনেক সিম্পল একটা রান্না, বাগানের টাটকা শাক। আমার মা গ্রাম থেকে এনেছে এই কুমড়া শাক, আপনাদের সামনে ভাজি করে দেখালাম। অনেক মজার একটা রান্না, গরম ভাত দিয়ে অনেক মজা লাগে এটা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।